গরম ভাতের সাথে যদি এইরকম একটা রসুন মেখে নেওয়া যায়, মোমের মতো গলে যাবে এই রসুনগুলো, সেই সাথে যদি থাকে কাঁচা মরিচ এই আচার, তাহলে তো আর কথাই নেই, অনেক অনেক বেশি মজার একটা আচারের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। রসুন শরীরের জন্য অনেক উপকারী, সেই সাথে যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য হলো কাঁচামরিচ। রসুন কাঁচামরিচ মিলিয়ে এই আচারটা হবে চমৎকার মজার একটা আচার। চলুন দেখে নেওয়া যাক আচারটা আমি কিভাবে বানিয়েছিলাম। কাঁচামরিচের আচার যেহেতু বানাবো তাই কাঁচামরিচ অবশ্যই লাগবে। এখানে আমি ভালো দেখে কাঁচামরিচ নিয়েছি, কাঁচামরিচগুলো ধুয়ে মরিচের গায়ে চিরে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন যেন মশলাগুলো এই মরিচের ভিতরে যায়। সেই সাথে আছে রসুন, আমি বেশ কিছু রসুন এখানে ছিলে নিয়েছি, খোসাটা ফেলে দিয়ে রসুনগুলো রেখেছি, এগুলো দিয়ে আমি আচার বানিয়ে নেব। আর এটা হলো সরিষা রসুন আর কাঁচামরিচ দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি। আচারটা এখন বানানো শুরু করে দিলাম। প্রথমে কড়াই নিয়ে তার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল দিয়ে এই আচারটা বানিয়ে নেবেন। অন্য তেল দিয়ে আচার বানালে এতটা মজার হয় না। যারা আচার প্রেমী আমরা সবাই জানি সরিষার তেল দিয়ে আচার বেস্ট হয়। যাই হোক, আচারটা তেলটা যখন গরম হয়েছিল আমি এখানে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি, আস্ত পাঁচ ফোড়ন দিয়ে পাঁচ ফোড়নগুলো যখন ভাজা হয়েছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন। যে রসুনগুলো আমি ছিলে রেখেছিলাম সেই রসুনগুলো দিয়ে এখন আমি রসুন এই তেল আর পাঁচফোড়নের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখে নেবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। রসুনগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি রসুনগুলো ভেজে নিচ্ছি এই তেলের সাথে। আমার কাছে মনে হলো আরও হাফ চা চামচ রসুন দেওয়ার দরকার, তাই আমি হাফ চা চামচ রসুন বাটা আবারও দিয়ে দিলাম, দিয়ে আবারও রসুনগুলো ভালো করে ভেজে নিচ্ছি। রসুনগুলো যখন ভালোভাবে ভাজা হয়েছিল তখন আমি এর মধ্যে সেই কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এখানে দুই একটা কাঁচামরিচগুলো লাল হয়ে গিয়েছে, ওগুলো আমি দিয়ে দিয়েছি। তারপর আমি রসুন কাঁচামরিচ একসাথে এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া। তারপর আবার আমি ভালোভাবে মরিচ আর রসুনের সাথে মিশিয়ে ভেজে নিচ্ছি এই তেলের মধ্যে। রসুন কাঁচামরিচ ভাজতে ভাজতে যখন রসুনটা সামান্য সিদ্ধ হয়ে গিয়েছিল তখন আমি আগে থেকে করে রাখা সরিষা পেস্টটা এখানে আমি চার চামচ দিয়ে দিব। এখানে আমি চার টেবিল চামচ দিয়েছি। এই আচারের মধ্যে তো আমার সবচেয়ে মজা লাগে রসুনটা। রসুনটা একদম নরম হয়ে যায় খেতে, যে কত মজা লাগে কি আর বলবো। তাহলে আপনাদের করতে হবে কি, আপনাদেরও এইভাবে আচার বানিয়ে তাহলে কাঁচামরিচ আর রসুনের এই মজার টেস্টটা আপনাদের নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আচারের মধ্যে লবণের পরিমাণটা একটু বেশি দিতে হয়। এইখানে দেখতে পাচ্ছেন একটা সসের মতো, এটা হলো তেঁতুলের সস। আমি তেঁতুল গুলায়ে এই কাঁচটা বের করে রেখেছি, এখন আমি এটা রসুন কাঁচামরিচের আচারের মধ্যে দিয়ে দিব। এই টকটা দিলে আচারটা অনেক বেশি মজার হবে, তাই আমি এখানে চার টেবিল চামচ তেঁতুলের সসটা দিয়ে দিলাম।
এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য চিনি, যেহেতু এখানে আমি তেঁতুল দিয়েছি টেস্টের ব্যালেন্স আনার জন্য চিনিটা দেয়া খুবই দরকার। তারপর আমি দিয়ে দিচ্ছি ভিনেগার, ভিনেগার দিলে আচারটা ভালো থাকবে, নষ্ট হবে না। তবে অবশ্যই খেয়াল রাখবেন আচারের মধ্যে কোনোভাবেই পানি লাগানো যাবে না, যখনই চামচ দিয়ে আপনারা আচারটা নিতে যাবেন আচার চামচটা খুব ভালোভাবে মুছে নিয়ে তারপর আচার নিয়ে নেবেন। এইভাবে যদি কিছু নিয়ম মেনে চলেন তাহলে আচার অনেক দিন ভালো থাকবে। আমার আচারটা হয়ে গিয়েছে, এখন যে তেলটা আছে এটা আমার কাছে ঠিক মনে হচ্ছে। যখন আচার বয়মে ভরবেন ঠান্ডা হলে পরে, যদি মনে করেন তেলের পরিমাণটা কম হয়েছে তাহলে আলাদা পাত্রে সামান্য তেল গরম করে বয়মে ভরে দেবেন। মোট কথা, আচারগুলো তেলের মধ্যে ডুবো থাকলে আচার ভালো থাকবে, নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। আচার নামানোর আগে আমি কিছু মশলার গুঁড়া এখানে দিয়ে দিলাম। আমি এখানে দিয়েছি হাফ চা চামচ করে গোলমরিচের গুঁড়া, আস্ত ধনিয়া টেলে গুঁড়া করে সেই গুঁড়াটা দিয়েছি হাফ চা চামচ, শুকনো মরিচ গুঁড়া করে দিয়েছি হাফ চা চামচ, আর দিয়েছি পাঁচ ফোড়ন গুঁড়া। সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি লাগছে, খুবই মজার এই আচারটা। যারা ঝাল খেতে পছন্দ করেন আপনারা এইভাবে মরিচ আর রসুন দিয়ে আচার বানিয়ে রেখে সারা বছর খেতে পারবেন, নষ্ট হবে না। এটা ফ্রিজে রাখারও কোনো প্রয়োজন নেই। আমি আবারও বলে দিচ্ছি, যখন আচারগুলো বয়মে ভরবেন অবশ্যই ঠান্ডা করে বয়মে ভরবেন, আর যদি মনে করেন তেলের পরিমাণটা কম হয়েছে তাহলে আলাদা পাত্রে তেল গরম করে সেই তেল ঠান্ডা করে তারপরে বয়মে ঢেলে দেবেন। মোট কথা, আচারগুলো যেন তেলের মধ্যে ডুবে থাকে। আপনারা ভালো থাকবেন, আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।